বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে মজার একটা গল্প শেয়ার করব। আমাদের চ্যানেলে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আমি বাসুর ঘরে ঢুকেই দরজা জানালা লাগিয়ে দিলাম। তা থেকে শার্টটা খুলতে খুলতে মেয়েটার পাশে গিয়ে বসলাম। মেয়েটা তার স্বামীর জায়গায় আমাকে দেখে কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি? দরজা লাগিয়ে দিলেন কেন? বাসুর রাতে দরজা বন্ধ করে যা করে, তাই করব, তাই লাগিয়ে দিলাম। মেয়েটা ভয়ে জোরসর হয়ে বলল, কি বলছেন এসব? আমার স্বামী কোথায়? মেয়েটার চোখে মুখে ভয়ে ছাপ দেখতে পেলাম। আমি পৈশাচী খাসি দিয়ে বললাম, আমি ঠিকই বলছি, আপনার স্বামী আপনাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে 2 লাখ টাকার বিনিময়ে। আর হ্যাঁ, এখন একা কান্নাকাটি করবে না, কান্নাকাটি একদম পছন্দ না আমার। বাসুর রাতে অন্য পুরুষের মুখে এমন কথা শুনে কথার বুকটা ছ্যাঁক করে উঠল। না, এ হতে পারে না, উনি আমাকে বিক্রি করে দিতে পারে না। উনি না আমায় ভালোবাসত, আমার মাথা ছুঁয়ে প্রমিজ করেছিল কোনোদিন ছেড়ে যাবে না। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল কথা। উনি রাফি একটু রুমে আসেন তো, ফোন করে বললাম। আমি মেয়েটার সামনে বসে আছি, শরীরে ভাঁজ গুলো দেখে নিচ্ছি। গ্রামের মেয়ে, লাল গুলা সুন্দর দেখে যে কোন ছেলেরই কাম তারা জন্ম নিবে। মনে হচ্ছে স্বর্গের পরিটা আমার সামনে বসে আছে। মেয়েটার কাছে ভয়ে বিছানায় এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। চোখ থেকে মুক্তার দানায় মতো চোখে পানি টপ টপ করে পড়ছে। আমার সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। হঠাৎ কলিং বেলটা বেজে উঠলো। আমি মৃদু হেসে দরজা খুলে দিলাম। মিরাফি রুম এসে বলল, স্যার টাকাটা পরে দিলেও পারতেন, আর মাল ঠিক আছে তো, একদম ফ্রস্টসা। আমি 2 মাস প্রেম করলেই একটা বার ছুঁয়ে দেখেনি, একদম ভার্জিন। আপনি আমার জীবনের প্রথম কাস্টমার, আপনার বিশ্বাস ঠিক রাখতে পেরেছি আমি মনে করি। আমি মৃদু হেসে বললাম, এ মিরাফি, আমি জানি আপনার সম্পর্কে, মি নাজমুলের কাছে সব শুনেছি, একক উদ্ধৃতির চিহ্ন। ধন্যবাদ স্যার অধমকে এতটা বিশ্বাস করার জন্য। কথাটা শেষ করার আগেই ঠাস ঠাস করে মেয়েটা রাফির গালে চর বসিয়ে দিই। সে তোর লজ্জা করে না আমাকে মিথ্যা ভালোবাসার প্রতিশ্রুতি দিতে? কেন এই কষ্টের বুকে ভালোবাসার ফুল ফুটিয়েছিলি? তোর কোন দিন ভালো হবে না। আমি মা বাবা হারা এটি মেয়ে তোকে অভিশাপ দিচ্ছি। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। রাফি চলে গেল। চলে যাওয়ার আগে মেয়েটার দিকে কেমন করে তাকালো। আমি রাফি সাহেবের অদ্ভুত ধৈর্য ক্ষমতা দেখে হতবাক, এই জন্যই এই সব ধান্দা করতে পারে। মেয়েটা আমাকে অবাক করে দিয়ে যখন নিজেই দরজা লাগিয়ে দিল, তখন বিস্ময়ের দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালাম। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এখনো। সত্যি মেয়েটাকে আল্লাহ তাআলা বিশেষ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে। যতই দেখছি মেয়েটার মাঝে হারিয়ে যাচ্ছি। মেয়েটা তার শাড়ির আঁচলটা বুক থেকে টান মেরে খুলে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, এই ন্যান শুরু করেন, বুক করেন আমাকে। শাড়ির নিচে নরম কিছু মাংস পেশিতে হাত রেখে লজ্জা শানটাকে পশুদের মতো উপভোগ করে। আপনি পুরুষ, তার পরিচয় দেন। আপনারা পুরুষরা ভুলে গেছেন, বাম স্তনের আঙুল নিচে একটা ছোট্ট মাংসের টুকরা আছে যা সব পুরুষরাই দখল করে নিতে জানে না। তারা জানে শরীরটা চিড়ে পুড়ে খেতে। তুই হলো শাড়ির আঁচল ফেলে দিয়েছি, আপনার কষ্ট হলে আমি সবকিছু খুলে দেয়। জানেন কাল হয়তো আমার পরিচয় হবে, আমি একজন নষ্টা মেয়ে। তবে হাসুরের দিন আমি আমার ইজ্জতের হারানোর বিচার চাইবো মহান আল্লাহর কাছে। একটা বার পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে বলবো কেন আমাকে এত কষ্ট দিয়েছে। ছোটবেলায় মা বাবাকে কেড়ে নিয়েছে, তখন কেন আমাকে নিয়ে নেয়নি? কি হলো, কাঁদছেন কেন? কাঁদবো তো আমি। ক্লোরে পরে থাকা শাড়ির আঁচলটা তুলে মাথায় ঘুমটা দিয়ে দিলাম। মেয়েটা করুণ দৃষ্টিতে একবার তাকালো আমার দিকে। ভয় পাবেন না, আপনি নিরাপদ। পৃথিবীর সব পুরুষরা যেমন ভালো না, তেমনি সব পুরুষরাও খারাপ না। আপনি এখানে কিভাবে এলেন, আর কেমন করে আপনাকে দালালটা বিয়ে করলো? মেয়েটা চোখে পানি মুছতে মুছতে বলল, আমি পালিয়ে এসেছি। মানে কেমন করে? তাহলে শুনেন, 7 বছর বয়সেই মা বাবা মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে। তারপর মামা মামির কাছে বড় হয়। মামি আমাকে
চিৎকারে জ্ঞান হারিয়ে ফেলি। পরে যখন হয় তখন দেখি আমি ক্লনিক পরে আছি, কেউ এক ফোঁটা পানি মাথায় দেয়নি। পিঠের হাত দিয়ে দেখি জামা পরে পিঠের চামড়াগুলো ফুটে গেছে। সেদিন রাতে অনেক কেঁদেছিলাম। মাঝরাতে উঠে রাকাত নামাজ শেষ করে আল্লাহর কাছে কান্না করে গিয়ে বললাম, হে পরম করুণাময় আল্লাহ, সারা জাহানের অধিপতি, আর কত কষ্ট দিবেন আমায়? আমি যে আর সইতে পারছি না, আমাকে আপনার কাছে নিয়ে নেন। কেউ ভালোবাসে না আমায়, তুমি তো তোমার বান্দিকে ভালোবাসো। আল্লাহ আমার চোখে পানি তুমি দেখতে পাও না। প্রতিদিন ফজরের নামাজ শেষ করে জায়নামাজ থেকে উঠলাম। ডর তার এক বছর পর যখন কলেজে উঠলাম তখন টিউশনি করে মামিকে টাকা দিতাম। রাতে দর্জি কাজ করে নিজের পড়াশোনা চালাইতাম। একদিন রাতে একটা রং নাম্বার থেকে ফোন আসে। সালাম দিয়ে পরিচয় জানার পর ফোনটা কেটে দিই। রং নাম্বার বলে কিন্তু লোকটি প্রায় ফোন দিতে প্রথমে বকা ঝকা করলে পরে আর পারিনি। তারপর বন্ধুত্ব আবার বন্ধুত্ব থেকে কখন যে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছিলাম বুঝিবার। প্রথম যেদিন মিট করেছিলাম উনি আমাকে ছুঁয়েও দেখেনি, চোখ দুটি মাটির দিকে করে বলেছিল, আমি তোমায় বিয়ে আগে স্পর্শ না কথা। আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করেছিলাম, কারণ বর্তমানে সময়ে যেখানে ফিজিক্যাল রিলেশন সম্পর্কের সাথে কমন একটা বিষয়, সেখানে রাখি আমার হাতটাও স্পর্শ করে দেখেনি। আমার মনে কখন যে আনন্দে এসে পড়ল বুঝতে পারলাম না। এই কথা তুমি কাঁদছো কেন? কথাটা বলে আমার চোখে পানি মুছে দিয়েছিল। আমার নাম থেকেই ঘৃণা আমার, কারণ আমার মা আমাকে 4 বছরের রেখে অন্য একটা লোকের সাথে পালিয়ে গেছে, চলবে